Lecture 9, the title is acid base equilibrium. There are different concepts to define acid and bases. The first concept, Liebig, 1776. এরপরে অ্যারহিনিয়াস এবং আয়নীকরণের উপর ভিত্তি করে 1894 সালে তিনি অ্যাসিড এবং বেসকে ডিফাইন করেছেন। পরের কনসেপ্ট হচ্ছে ব্রনস্টেড-লরি কনসেপ্ট 1923 সালে। কেমিক্যাল স্ট্রাকচার বা মলিকুলার স্ট্রাকচার সম্পর্কে যতই ধারণা পেয়েছি, অ্যাসিড বেস সংজ্ঞাগুলো সমৃদ্ধ হয়েছে। তার মধ্যে লুইসের কনসেপ্টটা খুবই জনপ্রিয়। ইউস অ্যানিবিয়াস বা আমরা যদি শ্যাপ থিওরির কথা বলি, একেবারে এগুলো অনেকটা জেনারেলাইজড কনসেপ্ট। First concept is Arrhenius concept, substance which gives hydrogen ion S plus in water, then it is called acid. Example is hydrochloric acid, HCl, nitric acid, sulfuric acid, weak acid gulor moddhe ethanoic acid, all dissolve in water and gives hydrogen ions. And base gives hydroxide ion. So base are substances that gives hydroxide ion when dissolved in water. So an example is sodium hydroxide, potassium hydroxide. They give hydroxide ion when dissolved in water. Acid hoyte gele obosshoi hydrogen ion dan korte hobe, ar base hoyte gele obosshoi hydroxide ion dan korte hobe. Ar ekta shotto royeche ekhane, presence of water. So the second concept, and it is called Bronsted-Lowry concept, simply defines acid as a substance which can donate proton. Jara proton dite parbe ba structure modhe dissociable proton royeche taderke amra bolchi acid, ar jara proton grohon korte pare taderke amra boli base. So base which accept proton. And the third concept, Lewis concept, is a electronic concept. Why it is electronic concept? Because আমরা লুইসের সময় থেকে আমরা লোন পেয়ার ইলেকট্রনগুলোকে আমরা দেখলাম যে সমযোজী যৌগের ক্ষেত্রে, বিশেষ করে আমাদের কোভ্যালেন্ট বন্ড যে থিওরিটা সেটা অনেকটা ডেভেলপ করেছে এবং আমরা ইলেকট্রনিক স্ট্রাকচার আধারভূত তত্ত্ব বা বোর তত্ত্ব সেগুলো যথেষ্ট which can accept a lone pair will be called an acid and which can donate a lone pair will be called a base. আমাদের আজকে যে আরেকটা আলোচনা উদাহরণ দিয়ে ব্যাখ্যা করা তিনটে কোন, তাহলে আমরা বেস হিসেবে তিনটেকে ডিফাইন করব ইউজিং অল থ্রি কনসেপ্টস এন্ড অলসো উই উইল ট্রাই টু ডিফাইন হাইড্রোক্লোরিক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড এন্ড অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড অ্যাজ অ্যাসিড ইউজিং অল থ্রি কনসেপ্টস। প্রথম কনসেপ্টে আসি, অ্যারহিনিয়াস কনসেপ্ট। তাহলে সেই কনসেপ্টে বলা হয়েছে যারা অ্যাসিড তারা প্রথম দিতে হবে পানির উপস্থিতিতে, আর যারা বেস তারা পানির উপস্থিতিতে হাইড্রোক্সাইড দিতে হবে। সো লেটস কামস এন্ড দিস ইজ দ্য এক্সপ্লেনেশন। সো সোডিয়াম হাইড্রোক্সাইড in water it gives sodium ion and hydroxide. The ammonia interact with water in forms ammonium hydroxide first. It dissociated give ammonium ion and hydroxide ion. And sodium carbonate interact with water and also gives hydroxide ion. So there should be a reaction to represent that a substance interact with water and gives hydroxide ion. এই HCl এবং ইথানোয়িক অ্যাসিড এরা পানির সাথে বিক্রিয়া করে সেটা পর্যন্ত কি দেয় হাইড্রোজেন আয়ন দেয়, এবং আমরা জানি যারা হাইড্রোজেন আয়ন উৎপন্ন করতে পারে পানির উপস্থিতিতে তারা হচ্ছে অ্যাসিড। আমাদের প্রথম কনসেপ্টে আমরা এগুলোকে ডিফাইন করেছি। ওয়ান থিং, উই ক্যান নট ডিফাইন অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড ইজ অ্যান অ্যাসিড ইউজিং দ্য ফার্স্ট কনসেপ্ট। দিস ইজ দ্য লিমিটেশন অফ দ্য অ্যারহিনিয়াস কনসেপ্ট। মানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড কে প্রথম কনসেপ্ট অ্যারহিনিয়াস কনসেপ্ট দিয়ে কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারবো না এটা অ্যাসিড, এটা এই তত্ত্বের একটা সীমাবদ্ধতা। এই তত্ত্বের আরেকটা গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা হচ্ছে কনসিডারিং ওয়াটার অ্যাজ এ মিডিয়াম, কারণ এমন অনেক বিক্রিয়া আছে যেটার মধ্যে যেটা গ্যাসীয় অবস্থায় ঘটে, যেটা পানির অনুপস্থিতিতে ঘটে, সেইখানে একটা একটা পদার্থের আচরণ সেটা অম্লীয় আচরণ নাকি ক্ষারীয় আচরণ সেটা ব্যাখ্যা করার কিন্তু সুযোগ নাই। ভেরি সিম্পল কনসেপ্ট ব্রনস্টেড-লরি, বাট দ্যার ইজ নো ওয়াটার, ওয়াটার উইল নট বি কনসিডার্ড। এখানে হচ্ছে হাইড্রোক্সাইড আয়ন তাকে উৎপন্ন করতে হবে, বাট হিয়ার বেস হ্যাভ টু অ্যাকসেপ্ট এ প্রোটন। নাও কোয়েশ্চেন ইজ দ্যাট হাউ উইল ইউ শো দ্যাট HCl donate proton, ethanoic acid donate proton, aluminium chloride donate proton. যেহেতু aluminium trichloride structure মধ্যে কোনো হাইড্রোজেন বা প্রোটন নাই, তার সেই কারণে এটা এই কনসেপ্টে আমরা আলোচনা করতে পারবো না। তাহলে এখানেও আমরা দেখলাম যে অ্যারহিনিয়াস কনসেপ্টে যে সীমাবদ্ধতা সেটাও এখানে কাজ করছে। অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড কে এখানে আমরা ডিফাইন করতে পারছি না অ্যাসিড হিসেবে। হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যাজ ইট কন্টেইন প্রোটন and we can simply represent HCl arrow sign and S plus plus Cl minus. It was put so that like that. Problem is that when you are going to define a base, sodium hydroxide ammonia and sodium carbonate, so how do you show that sodium hydroxide acid proton?
অ্যামোনিয়া প্লাস প্রোটন, এই ক্ষেত্রে অ্যামোনিয়া প্লাস প্রোটন অ্যামোনিয়া আয়ন হয়, এটা এটা আমরা খুব সহজে পারি। সো দিস ইজ ভেরি সিম্পল ওয়ান, বাট সোডিয়াম কার্বোনেট এন্ড সোডিয়াম হাইড্রোক্সাইড, ইজ দেয়ার এনি রিঅ্যাকশন? সোডিয়াম হাইড্রোক্সাইড উইল ফার্স্ট ডিসোসিয়েট, ইট উইল গিভ সোডিয়াম আয়ন এন্ড হাইড্রোক্সাইড আয়ন। হাইড্রোক্সাইড আয়ন ক্যান অ্যাকসেপ্ট এ প্রোটন, তাহলে আমরা বলতে পারি যে সোডিয়াম হাইড্রোক্সাইড এর মধ্যে হাইড্রোক্সাইড আছে, হাইড্রোক্সাইডটা সোডিয়াম হাইড্রোক্সাইড কিন্তু নিজে গ্রহণ করবে না, তার মধ্যে যে হাইড্রোক্সাইড আয়ন আছে সেটাই কিন্তু প্রোটন গ্রহণ করবে। If a substance contains some ions which can accept proton, then they will be also called a base. Sodium carbonate structure amra dekhi, sodium carbonate contain a carbonate ion. In the second reaction, you can show that carbonate can accept proton. Amra dui step e dekhechi je carbonate ion plus proton prothome bicarbonate ion utpanno hocche, bicarbonate abar proton gron korteche, so ultimately sodium carbonate will accept two proton. So now we will go to the third concept, the Lewis concept, electronic concept. So acid accept lone pair, acid accepts lone pair and base donate lone pair. তাহলে প্রথম হচ্ছে এখানে ইলেকট্রনিক স্ট্রাকচারটা প্রথম মনে রাখতে হবে। আমরা এখানে যদি আসো, আমরা এই কি পেজে কিন্তু আমরা দেখাচ্ছি সোডিয়াম হাইড্রোক্সাইড হাউ ইট উইল ডোনেট এ লোন পেয়ার। সোডিয়াম হাইড্রোক্সাইড কন্টেইন হাইড্রোক্সাইড আয়ন, হাইড্রোক্সাইড আয়ন ইফ ড্র দিস ইলেকট্রনিক স্ট্রাকচার ইউ ক্যান সি থ্রি লোন পেয়ারস ইজিলি, ইট ক্যান ডোনেট লোন পেয়ার Acid accept lone pair. Acyl will not directly, it will accept a lone pair. It will produce hydrogen ion. এবং হাইড্রোজেন আয়নের চরিত্র আমরা জানি যে হাইড্রোজেন আয়নের মধ্যে কোনো ইলেকট্রন নাই, কিন্তু সেই হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অর্জন করার চেষ্টা করে, এবং আমরা জানি যে তার দুইটি ইলেকট্রন লাগবে। যদি এস প্লাস থেকে যদি একটা তোমার নিউট্রাল একটা কম্পাউন্ড তৈরি করতে হয় অথবা যদি তাকে স্টেবল হইতে হয়, সো এস প্লাস উইল অ্যাকসেপ্ট এ লোন পেয়ার। দিস ইজ এ ইউসেনেভিচ কনসেপ্ট। Acid is a chemical species which reacts with bases, gives up cations or accepts anions or electrons. আমরা Arrhenius concept এ আমরা দেখেছি acid hydrogen ion দেয় অথবা Bronsted law এতে সেখানে hydrogen ion দেয়, তাহলে মিলে যায় hydrogen ion একটা cation। আবার hydrogen ion এর চরিত্র যদি দেখি যে সেটা hydroxide ion এর সাথে বা একটা ion এর সাথে যুক্ত হয়, আর Lewis concept আমরা দেখেছি যে প্রোটনটা আবার ইলেকট্রন গ্রহণ করছে, lone pair acceptor। Okay, so that's why all three concepts are combined in Eusenes base concept. And similarly base, base bolte amra prothom ekta hydroxide ion kotha chinta koro, base gives up anions, combines the cations, combines the cations, ekhane gives up cations chilo ar ekhane combines the cations, tale amra dekhchi je ekta shonge bhalo kore shikte shetar sathe compare kore h ditiyo shonge ta kintu mona rakha jay. But Eusenes concept is a general concept, it's combine all three concepts, Arrhenius concept, Bronsted law concept and Lewis concepts. তাহলে যখনই বেস বলছি তখন একটা নেগেটিভ ক্যারেক্টারের কথা আসছে, আর যখন আমরা অ্যাসিড বলছি তখন একটা পজিটিভ ক্যারেক্টারের কথা আসছে। এই কথাটা সুন্দরভাবে প্রেজেন্ট করেছে এই ইনঅর্গানিক কেমিস্ট্রির বই হুই, যে অ্যাসিডিটি ইজ এ পজিটিভ ক্যারেক্টার, অর্থাৎ প্রোটনের কথা মনে পড়ে যাবে, এন্ড বেস ইজ এ নেগেটিভ ক্যারেক্টার, বেজের কথা বললে হাইড্রোক্সাইড আয়নের কথা মনে পড়ে যাবে, এবং যেটা বিক্রিয়াতে সেই পজিটিভ নেগেটিভ ক্যারেক্টারটা হাইড্রোক্সাইড আয়নটা কি করবে, বিলীন হওয়ার চেষ্টা করবে, আরেকজনের সাথে সে যুক্ত হয়ে যাওয়ার চেষ্টা করবে। সো নেগেটিভ ক্যারেক্টার উইল বি ডিক্রিজড ইন এ রিঅ্যাকশন। নেগেটিভ ক্যারেক্টার একটা বেজে কখন কমবে, যখন সেটা একটা সিরিজে বিক্রিয়া করবে। শেপ কনসেপ্ট, হার্ড সফট অ্যাসিড বেস কনসেপ্ট, এন্ড সো বিফোর ডিসকাসিং দিস আমরা একটা কনসেপ্ট আলোচনা করতে পারি। সো হোয়াট ইজ দ্য রোল অফ সোডিয়াম, সোডিয়ামের আচরণ কেমন, সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, হোয়াট উইল হ্যাপেন ইফ ইট রিঅ্যাক্ট উইথ HCl? তাহলে সোডিয়ামটা এখানে ছিল, এটাকে আমরা বলছি হার্ড, অর্থাৎ ক্যাটন হিসেবে এটা খুবই স্ট্রং, আবার অ্যানায়ন হিসেবে স্ট্রং হচ্ছে এখানে এর মধ্যে মাইনাস। তাহলে এখানে দেখো যে দুইটা ক্যাটায়ন আছে, দুইটা অ্যানায়ন আছে, এবং আমরা ভাগও করলাম, আমরা দুইটা ক্যাটায়নকে কম্পেয়ার করলাম সোডিয়ামের সাথে এস প্লাস, এবং সোডিয়ামকে বলছি আমরা হার্ড, অর্থাৎ সেই অনেক বেশি স্টেবল আর নট পোলারাইজেবল, আর প্রোটন হচ্ছে সফট ক্যাটায়ন, আর হাইড্রোক্সাইড এবং ক্লোরাইড আয়নের মধ্যে আমরা বলছি হাইড্রোক্সাইড ইজ এ সফট অ্যানায়ন, ক্লোরাইড ইজ এ হার্ড অ্যানায়ন। কেন?
ক্লোরাইড ক্লোরাইড অনেক স্টেবল একটা অ্যানায়ন, সেই কারণে ইলেকট্রনিক স্ট্রাকচারটা ওইরকমই। আফটার রিয়েকশন ইউ ক্যান সি হার্ড কম্বাইন উইথ হার্ড, হার্ড ক্যাটায়ন কম্বাইন উইথ হার্ড অ্যানায়ন, অ্যান্ড সফট ক্যাটায়ন কম্বাইন উইথ সফট অ্যানায়ন, ঠিক না? কম্বাইন্ড হার্ড হার্ড এর সাথে চলে যাচ্ছে, সফট সফট এর সাথে যাচ্ছে কিনা, দিস ইজ দ্য কনসেপ্ট শেপ থিওরি। সো হার্ড অ্যাসিড টেন টু বাইন্ড উইথ হার্ড বেস, সফট অ্যাসিড টেন টু বাইন্ড উইথ সফট বেস, এটা খুব সহজ একটা তত্ত্ব। তাহলে এই তত্ত্বটা আমরা একটু কি করব, আমরা মুখস্থ রাখার চেষ্টা করবো। আর হার্ড সফট কেন হইলো সেগুলো এই ব্যাখ্যাটা এখানেও আছে, এটাও তোমরা একটু দেখে নিতে পারো।